ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট এই ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো একটি হলো প্রাইমারি অপরটি আপার প্রাইমারি এবং বিএড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম আরও ভিডিও পেতে প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটি হল আপার প্রাইমারির এবং স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নবম থেকে দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার শুরু দাবিতে আন্দোলন আজ কিন্তু হবে যেটা আমরা অনেক আগেই বলেছিলাম বিকাশ ভবন অভিযান এবং ডেপুটেশন প্রদান একাধিক কর্মসূচিতে হবে আজ ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব অ্যাসোসিয়েশনের ডাকে আজ বিকাশ ভবন অভিযান হবে যাতে নতুন নবম থেকে দ্বাদশ শ্রেণীর একটি নতুন নোটিফিকেশন বের হয় সেই বিধানসভা ভোটের আগে তার জন্য কিন্তু এই দাবিতেই আজ বিকাশ ভবন অভিযান করবে হুবু শিক্ষকগণ এবং অন্যদিকে যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে এসছে সেটি হলো প্রাইমারি প্রাইমারির যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো গতকাল একটি নোটিফিকেশান বেরিয়েছে যেখানে কিন্তু প্রাইমারি বোর্ড অফ এডুকেশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা দু সালে টেট উত্তীর্ণ করেছিল এবং পরবর্তীকালে বিএড কিংবা ডিএলএড সম্পূর্ণ করেছে তাদের জন্য তাদের ভেরিফিকেশান কিন্তু শুরু হবে আজ পঁচিশ তারিখ থেকে এবং সেটি চলবে এক তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী মাসের এক তারিখ পর্যন্ত সেই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে তারা সেখানে আবেদন করতে পারে এবং যারা বিএড বিএডদের জন্য সুখবর যেটি সবথেকে বড় বর্তমান সময়ের খবর যে বিএডরা বর্তমান সময়ে কিন্তু আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে আমাদের রাজ্য সরকার যেমন নির্দেশ দিয়েছে এবং এনসিটিআর যে নির্দেশ রয়েছে সে অনুসারে বিএড যারা কোর্স কমপ্লিট করা রয়েছে তাদের ক্ষেত্রে খুব সুখবর যে আগামীতে যে প্রাইমারির এক্সাম হবে বা প্রাইমারি টেট এক্সাম হবে সেক্ষেত্রে কিন্তু বিএড প্রার্থীরা সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং যে এক্সাম সেখানে কিন্তু তারা প্রিপারেশন নিতে পারবে এবং এক্সাম দিতে পারবে এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে বর্তমান সময়ে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং অন্যদিকে আপার প্রাইমারির যে কোর্ট কেসটি রয়েছে সেই কেসটি কবে উঠবে হেয়ারিংয়ে বা কবে যে কলকাতা হাইকোর্ট রয়েছে সেখানে হেয়ারিং কবে হবে তা নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন রয়েছে অনেকেই মনে করেছিলেন পঁচিশ তারিখে হয়তো হবে কিন্তু কোর্টের যে যে কজলিস্ট সেটি কিন্তু বেরিয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পঁচিশ তারিখে এই আপার প্রাইমারির কেসটি কিন্তু কোর্টে নেওয়া হচ্ছে না বা হেয়ারিং হচ্ছে না তো আমাদের নজর রাখতে হবে সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখে তো আপার প্রাইমারি কেসটি কজলিস্টে উঠতে পারে এবং তারপরে শুনানি হতে পারে এবং চূড়ান্তরায় বেরিয়ে আসতে পারে